রামনগর নামক কোন একটি গ্রামে সরলা নামের একটি মেয়ে বসবাস করত। সে তার নামের মতোই সহজ সরল ছিল, আর যে কারণে স্কুল এবং গ্রামের কিছু মেয়েরা সরলার এই সহজ সরল মনের সুযোগ নিত। একদিন সরলা তার মাকে বলে, মা, অনেক দিন হয়ে গেছে আমি স্কুলে ভালো কিছু নিয়ে যাই না, প্রতিদিনে রুটি আর সবজি, আজকে আমাকে আলুর পরোটা বানিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। এরপর সরলার মা সরলাকে আলুর পরোটা বানিয়ে দেয়, জানিয়ে সে স্কুলে চলে যায়। স্কুলে যাবার পর টিফিনের সময় সবাই নিজ নিজ টিফিন বক্স খোলে। সে যখনই তার টিফিন বক্স খোলে, আলুর পরোটার সুগন্ধ পুরো ক্লাসে ছড়িয়ে পড়ে। তার পেছনে দুইটা মেয়ে বসেছিল, যারা ছিল খুবই স্বার্থপর। তারা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল, কুসুম, সরলার টিফিন বক্স থেকে অনেক ভালো সুগন্ধ আসছে, কি নিয়ে এসেছে এমন, চল ওর কাছে গিয়ে দেখি। এরপর তারা দুই মেয়ে সরলার কাছে চলে আসে। আরে বাহ, আলুর পরোটা দেখে তো মনে হচ্ছে অনেক টেস্টি। হ্যাঁ, আমার মা অনেক সুন্দর রান্না করে, আর সবথেকে বেশি ভালো আলুর পরোটা রান্না করে। আমি তিনটা নিয়ে এসেছিলাম, একটা খেয়েছি, বাকি দুইটা তোমরা খেয়ে নাও। দুই মেয়ে আলুর পরোটা নিয়ে নেয়। আরে বাহ, এটা তো অনেক টেস্টি, সরলা কালকে আবার নিয়ে আসবে আলুর পরোটা। এভাবে তারা সরলার সঙ্গে অনেক ভালোবেসে কথা বলে। কিছুক্ষণ পর স্কুল ছুটি হয়ে যায়, সবাই নিজের নিজের বাড়িতে যাচ্ছিল। হঠাৎ করেই অনেক জোরে বৃষ্টি শুরু হয়। একটা ছোট্ট বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে সরলার কানে। সরলা সেই মেয়েটিকে আগে থেকেই চিনত। সে তার কাছে যায় এবং বলে, কি হয়েছে ন্যানা? আমি বাড়ি থেকে আসার সময় আমার ছাতা নিয়ে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে এখন কেউ আমার ছাতাটি চুরি করে নিয়েছে, এখন আমি বাড়িতে যাব কিভাবে? তো তুমি কান্না করছো কেন? আমার কাছে ছাতা আছে তো, তুমি ছাতাটা নিয়ে নাও। তুমি অনেক ভালো সরলা আপু। এরপর ছোট্ট বাচ্চাটি ছাতা নিয়ে চলে যায়। অন্যদিকে সরলা ভিজতে ভিজতে বাড়িতে যাচ্ছিল। অন্যদিকে তার সামনে দুইটা মেয়ে কুসুম এবং সুমনা ছাতা নিয়ে যাচ্ছিল। তারা নিজেদের মধ্যে কথা বলছিল, ভালো হয়েছে যে আমি ওই ন্যানার ছাতা চুরি করে নিয়েছি, নয়তো আমরা দুইজনে এখন ভিজতে ভিজতে যেতাম, আর কেউ জানতেও পারলো না যে আমরা ওর ছাতা চুরি করেছি, আর এখন সহজ সরল সরলা ভিজতে ভিজতে যাচ্ছে। সরলা তাদের কথা শুনে নেয় এবং তাদের কাছে গিয়ে বলে, দেখো তোমরা দুজন যেটা করেছো একদম ঠিক করনি, ওর ছাতা তোমাদের ফেরত দেওয়া উচিত। তুমি কি আমাদের শিক্ষা দেওয়ার, আজকে একটু ভালোভাবে কথা বলেছি বলে আমাদের বন্ধু ভেবে নিয়েছো? আরে, তোমার মতো বোকা মেয়ের সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চাইবে না, আর এসেছো আমাদের শিক্ষা দিতে। এমনটা বলে তারা সরলাকে কোনো পাত্তা না দিয়ে সামনে গিয়ে যায়। বিষয়টাতে সরলার ভীষণ খারাপ লাগে, কিন্তু সরলার সব কথা ভুলে সামনে গিয়ে যায়। হঠাৎ করে রাস্তার মধ্যে একটা পরী তার রাস্তা আটকে দাঁড়ায়। সরলা, তুমি এভাবে ভিজতে ভিজতে কেন যাচ্ছ, তোমার কাছে কি ছাতা নেই? হঠাৎ করে নিজের সামনে পরীকে দেখে সরলার নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। সে বলে, আপনি কি একটা পরী? আমি সিন্ড্রেলা পরী, আমি এই গ্রামের রাজকুমারীর সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমি ওর অনেক ভালো একটা বন্ধু, কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, যার কারণে আমি পরীলোকে ফিরে যেতে পারছি না, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। তখন হঠাৎ করে আমি তোমাকে দেখতে পেলাম, তুমি বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছ। আমি জানি সরলা, তুমি তোমার ছাতাটি ন্যানাকে দিয়েছো, সত্যি তুমি অনেক ভালো একটা মেয়ে, কিন্তু তুমি আমার নাম কিভাবে জানলে? আর আমার তো দূরে থাক, ওই মেয়েটার নাম পর্যন্ত তুমি জানো? ন্যানা, আমার জাদু শক্তি আছে, আমি যে কাউকে দেখলেই তার নাম বলতে পারি। এখন তোমাকে তো আমি এই ছাতাটা দিতে এসেছিলাম। এরপর সিন্ড্রেলা সরলাকে ছাতাটি দিয়ে দেয় এবং বলে, এখন তুমি বাড়ি যাও, তোমার মা হয়তো তোমার জন্য অপেক্ষা করছে, আর হ্যাঁ, একটু বুঝে শুনে ছাতাটি ব্যবহার করো কেমন? ছাতাটি পেয়ে সরলা অনেক খুশি হয়। এরপর সে ছাতাটি খোলে, আরে বাহ, কত সুন্দর ছাতা এটি। ঠিক তখন ছাতাটি বলে ওঠে, সরলা, আমি তোমার কি সাহায্য করতে পারি? আরে, তুমি তো কথা বলতে পারো। হ্যাঁ, আমি কথা বলতে পারি, কারণ আমি একটা জাদুর ছাতা। বলো, আমার থেকে কি সাহায্য চাও তুমি? আমি তো শুধু এই বৃষ্টির হাত থেকে বাঁচতে চাই। ঠিক আছে সরলা, আর আমাকে হাত দিয়ে ধরার কোনো প্রয়োজন নেই তোমার, তুমি যেখানে যেখানে যাবে আমি তোমার সঙ্গে সঙ্গে সেখানেই যাব। এরপর সরলা ছাতাটি ছেড়ে দেয়, আর সে সামনে এগোতে থাকে। ছাতা তার মাথার উপর তার সাথে সাথেই যাচ্ছিল। চলতে চলতে সে কুসুম এবং সুমনার সামনে চলে যায়। এটা তারা দুজন দেখে নেয় এবং একে অপরকে বলে, কুসুম, তুমি দেখেছো সরলার ছাতাটি ধরার প্রয়োজন হচ্ছে না, এমনি এমনি চলছে। হ্যাঁ, যদি ছাতাটি আমাদের কাছে থাকতো তাহলে কতই না ভালো হতো, আর দেরি কিসের, চলো সুমনা, ছাতাটি আমরা কেড়ে নিই। দুজনে সরলার পেছন পেছন হাঁটতে থাকে। তখন সরলা একটা বৃদ্ধা মহিলাকে দেখতে পায়, যে তার বাড়ির সামনে চৌকাঠে বসে কান্না করছিল। সরলা সেই বৃদ্ধা মহিলার কাছে যায় এবং সেই বৃদ্ধা মহিলাকে বলে, কি হয়েছে দাদি, আপনি কান্না করছেন কেন? আমার বাড়িতে একটা অন্নের দানা পর্যন্ত নেই, দুই দিন ধরে আমি কিচ্ছু খাইনি, বৃষ্টির কারণে আমি বাড়ি থেকে বাইরেও বের হতে পারছি না যে কারো থেকে কিছু চেয়ে চিনতে খাবো। বুড়িমা, আমি কি আপনাকে সাহায্য করতে পারি?
তুমি এখনো অনেক ছোট, আমাকে সাহায্য করবে কিভাবে? তুমি সাহস করে এটা বলেছো, এতেই আমি অনেক খুশি। যদি আপনার ঘরে অনেক খাবার চলে আসতো আর আপনার এই ভাঙাচোরা মাটির বাড়িটি অনেক বড় একটা দালান বাড়িতে রূপান্তরিত হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। সে এমনটা বলতে না বলতে ছাতা থেকে একটা প্রকট আলো বের হয় এবং সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধা মহিলার ভাঙ্গা বাড়িটি একটা পাকা দালান বাড়িতে রূপান্তরিত হয়ে যায় এবং সেই বৃদ্ধা মহিলার বাড়িতে অনেক খাবার জিনিসপত্র চলে আসে। এটা দেখে বৃদ্ধা মহিলা অনেক খুশি হয় এবং সে তার বাড়ির মধ্যে চলে যায়। আর অন্যদিকে সরলা বুঝতে পেরে যায় যে এই জাদুটা হচ্ছে তার জাদুর ছাতার জাদু। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় আর সরলা ছাতা বন্ধ করে নিজের বাড়ির দিকে এগিয়ে যায়। অন্যদিকে দূরে দাঁড়িয়ে থাকা সেই দুই মেয়ে এই সব কিছু দেখছিল। তারা দুজন একে অপরকে বলাবলি করছিল, আরে এটা তো একটি জাদুর ছাতা। এরপর তারা দুজন সরলার কাছে যায় এবং সরলাকে বলে, তুমি ঠিকই বলেছিলে সরলা, সত্যি আমাদের ন্যানার ছাতাটি চুরি করে নেওয়া উচিত হয়নি, আমরা এখন অনেক পস্তাচ্ছি। এ নাও, তুমি ন্যানার ছাতাটি ফিরিয়ে দিও ওকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাও দেখি ছাতাটা দাও, ছাতাটি দেখে ন্যানা অনেক খুশি হবে। সরলা, তোমার হাতে যে ছাতাটি আছে সত্যি ছাতাটি দেখতে অনেক বেশি সুন্দর, তুমি কি ছাতাটি আমাকে দিবে? হ্যাঁ অবশ্যই, কেন নয়, এই নাও। দেখো সরলা, আমরা তোমার কথা মেনে নিয়ে ন্যানার ছাতাটি ফিরিয়ে দিয়েছি, এখন এর পরিবর্তে তুমি আমাদেরকে কি দিবে? কি আশ্চর্য, তোমার হাতে তো ন্যানার ছাতা ছিল, ওইটাই জাস্ট ফিরিয়ে দিয়েছো, এর জন্য কি দিব তোমাকে? সরলা, তোমার ছাতাটি অনেক ভালো লেগেছে, তাই তুমি তোমার ছাতাটি আমাদেরকে দিয়ে দাও। আরে কি বলছো তুমি এসব? হ্যাঁ ঠিকই বলছি, এখন থেকে এই ছাতাটি আমাদের। দেখো এমনটা করো না, ভালোভাবে বলছি, আমার ছাতা আমাকে ফিরিয়ে দাও। যদি সাহস থাকে তো আমাদের সঙ্গে মারামারি করে তোমার ছাতাটি নাও দেখি। এমনটা বলে তারা সরলাকে ধাক্কা দেয়। তখন সিন্ড্রেলা পরী আবারও সেখানে চলে আসে এবং তাদের দুজনকে বলে, কি আশ্চর্য, তোমরা ওকে বিরক্ত করছো কেন? দেখো ভালোভাবে বলছি, যদি নিজেদের ভালো চাও তাহলে ওর ছাতাটি ওকে ফিরিয়ে দাও। তারা দুইজন পরীকে পাল্টা জবাব দেয়, দিব না ছাতা, কি করবে তুমি? দেখো শেষবারের মতো বলছি, নিজেদের ভালো চাও তো ছাতাটি ফিরিয়ে দাও। এরপর সুমনা জাদুর ছাতাকে বলে, জাদুর ছাতা, পরী আর সরলাকে মেরে মেরে এখান থেকে তাড়িয়ে দাও। তারা দুজন এমনটা বলতেই উল্টো ছাতাটি তাদের দুজনকেই মারতে শুরু করে। তারা দুজন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সরলা তার ছাতাটি ফিরে পায়। নিজের ছাতা ফিরে পেয়ে সরলা পরীকে ধন্যবাদ জানায়। এরপর সে তার ছাতাটি নিয়ে বাড়িতে ফিরে আসে। ছাতার কারণে সরলার জীবনে অনেক পরিবর্তন আসে। তার জীবনের আর্থিক পরিস্থিতি অনেক ভালো হয়ে যায়, ফলে সে অনেক বড়লোক হয়ে যায়, অনেক বড় একটা স্কুলে পড়ালেখা করে এবং তার মায়ের সঙ্গে হাসি খুশিতে জীবন কাটায়।